সূরাটির নাম সূরায়ে মুলক। কি নাম বলেন? সূরায়ে মুলক। মুলক অর্থ রাজত্ব। এই সূরার প্রথম আয়াতেই আছে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সত্তা, পবিত্রতম সত্তা ওই আল্লাহ, সব কিছুর রাজত্ব যার হাতে। এই কথাটা আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীমের মধ্যে বলছে, বহুভাবে সব কিছুই আমার, মানে আল্লাহর। আল্লাহ তাআলা শত শতবার, হাজার হাজারবার কোরআনুল কারীমই বলছে লাহু মা ফিস সামাওয়াত। আল্লাহ তাআলা বলেন সাত আসমানে যা আমার, ও মা ফিল আরদ সত্তবক জমিনে যা তাও আমার, অমা বাইনা হুমা আসমান ও জমিনের মাঝে যা তাও আমার, অমা তাহতা সারা সত্তবক জমিনের নিচে যা তাও আমার। সব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ তাআলা বলেন আমার হাতে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ তাআলা বলেন আমার নিকট। কার নিকট? আল্লাহ তাআলা। সব কিছু আল্লাহ তাআলা, সব কিছু আল্লাহ তাআলা। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলেন কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহ তাআলা বলেন সেটা আমি জানি, আমি জানি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আমি শুধু জানি। আয়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন বর্ষণ হবে আমি শুধু জানি। আয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কখন বাচ্চা যাবে, ভ্রূণ বীর্যের কোন ফোঁটা আল্লাহ তাআলা বলেন আমিই জানি। এভাবে সব আল্লাহ তাআলাই জানেন, সব আল্লাহ তাআলাই করেন। করেনে ওয়ালা জাত, সব কিছু করা শুধুই আল্লাহ তাআলার শান, মখলুক কিছুই করে না, করে শুধু আল্লাহ। কে করে বলে? আর আল্লাহ তাআলার হুকুমেই, কুদরতেই আমাদের দ্বারা যা কিছু হচ্ছে তো আল্লাহ তাআলাই করাচ্ছে। কি বলেন? ওয়ান্নাহু হুয়া আদহাকা ও আবকা, আল্লাহ তাআলা বলেন আমি হাসাই, আমি কাঁদাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি যে হাসতেছো এটা আমি হাসাইতেছি, তুমি যে কাঁদতেছো আমি কাঁদাইতেছি। চোখের পানি আমার দান, মুখের হাসি আমারই দান। সুবহানাল্লাহ। এই কথা এত বেশিবার বলা উচিত যে সব আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, এটা কুটি 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 কুটিবার বলা উচিত, তাইলে গিয়ে কলিজার মধ্যে বসবে, কলিজার মধ্যে বসবে। আজ আমাদের এই সবক আমাদের কানে, আমাদের জবানে উচ্চারিত হয় কম, আমাদের কানে ঢোকে কম। আমরা জবানে মুখ খুলে যা বলি দুনিয়া, আর চতুর্দিকে যা শুনি দুনিয়া। মুখেও বলি অন্যকে কিছু করো, আরো কামাই করো, আরো রোজগারি করো, আরো টাকা, আরো পয়সা, অন্যেও পরামর্শ দেয়, ঘুরলে হইতো না, টাকা পয়সা কিছু রোজগার করো, কামাই করো, উপার্জন করো, মানে জবানেও যা বলি দুনিয়া বুঝাই, কানেও যা শুনি দুনিয়া শুনি, যার কারণে আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহকে আমরা ভুলে যাই। এতক্ষণ বেচা কিনা করছে, এটা যে আল্লাহ তাআলা শক্তি দিছে এই জন্য একটাবার জবান দিয়ে আলহামদুলিল্লাহটাও বাইরে না। কি অবস্থা ভাই, ব্যবসা কেমন? কি এর আমরা ব্যবসা নাই, আগের এই বাজার অন্যায়, এই দিল একটা বেটকি, ঠিক কিনা বলেন? আগের ব্যবসা নাই অনার, আগের ব্যবসা কোনটা? নুহ নবীর আমলে নাকি? আগের কোন ব্যবসা নাই, আপনি কোনটা কইতেছেন? কথা বলেন না, আগে আগে সাইল বেচতো অর মাড়ি বেছে কেন? তো তাহলে আগের ব্যবসা নাই কি তা? কথা বলেন, অনর্থক। তার মানে
আলহামদুলিল্লাহ আমাদের জবান দিয়ে বের হতেই চায় না আল্লাহর কথা মনে হয় না জিজ্ঞাসা করবেন কেমন আছেন আর আমরার একটা বালা বাদদুগা খাইয়া কোন রকম হইতা না তাও বাদদুগা খাইয়া যে আপনার কোন রকম ঘুম আসে এটা কত বড় নিয়ামত কত মানুষ হাজার লক্ষ কোটি টাকা থাকার পরেও সারা রাত ঘুম আসে না আর আপনার যে অল্প দুগা ভাত খাইয়েই ঘুমাইয়ে এটা তো আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত ঠিক কি না বলেন তার মানে আমাদের জবানে আল্লাহর নাম উচ্চারিত হয় কম কম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাদকুরুল্লাহ কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা তোমাদের বাবা দাদা বংশধর তাদের নাম যতবার উচ্চারণ করো আমি আল্লাহ চাই আমার নাম তার চাইতে বেশি উচ্চারণ করো এই জবানে সবচেয়ে বেশি উচ্চারিত হওয়া উচিত কার নাম আল্লাহ আবার বলেন কার নাম আল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম আল্লাহ তাআলা বলেন আমার নাম উচ্চারণ করো দাঁড়িয়ে বসে শুয়ে কাত হয়ে হর হালতে আমার নাম বলো কার নাম আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আপনারা এখন শুনে নেন বাইদ গিয়া বললেন ঠিক না এখন তো মাহফিলে আসছেন একটা ঝামেলায় আছেন এখন বলা ঠিক হবে না না এখন একটা অন্য একটা কামে আছেন তো তো ওয়াজে আইছেন খামখেয়ালি কথা নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বারবার আল্লাহ তাআলার নাম বলবেন তাইলে আপনার মনে আসবে আর এই কথা দিলের মধ্যে ইস্তেহজার করা সব কিছু করে কে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা হয় তা আল্লাহ তাআলার ইচ্ছায় হয় আল্লাহ তাআলা আমি দুই দিকে চতুর্দিকে যা কিছু যেটা যেভাবে হইতেছে দেখি ওটা ওইভাবে হইতেছে না আল্লাহ তাআলার ইচ্ছায় হইতেছে আমি দেখি আগুনে পুড়ে ফেলে না আগুনে পুড়ে ফেলে না আল্লাহ তাআলার হুকুমে আগুন পোড়ায় এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ওনাকে পোড়ায় নাই যদি শুধু আগুনেই পোড়াইতো তো তাকেও পোড়ায় ফেলত আমরা দেখি ছুরি তলোয়ার কেটে ফেলে না ছুরি কাটে না আল্লাহ তাআলার হুকুমে কাটে ফলে ইসমাইলের ছুরি কাটে না বুঝা গেল আল্লাহ তাআলা করে কে করে বলেন না আল্লাহ তাআলা আ মালিকের নাম যত ভাবে যত রঙে যত ভাবে বলতে পারেন আল্লাহর কসম আপনার বরকতে বরকত বরকতে বরকত সুবহানাল্লাহ আল্লাহর নাম নেওয়া আল্লাহর নাম নেওয়া উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তির জবানে আল্লাহর নাম উচ্চারিত হয় আল্লাহ তাআলা তার আগেই আল্লাহ তাআলা ওই বান্দার নাম উচ্চারণ করে সুবহানাল্লাহ আল্লাহই ফেরেশতাদেরকে বলে দেখো আমার বান্দা এখন আমার নাম নিবে সুবহানাল্লাহ তখন সেই বান্দা আল্লাহর নাম নেয় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলার নাম নেওয়া বহুতই মহব্বতের ব্যাপার বান্দা যখন আল্লাহর নাম নেয় তো আল্লাহ তাআলা জবাব দেয় আমি যখন বলি আপনি যখন বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি তো আল্লাহ তাআলা আরশে আযীম থেকে জবাব দেয় আমার বান্দা তুমি বললেও আমি পবিত্র তুমি না বললেও আমি পবিত্র যাও তো তুমি তো বলছো এখন তোমাকে কি করি যাও তোমাকে পবিত্র করে দিলাম সুবহানাল্লাহ পবিত্র করে দিলাম অতএব এটাই বলতেছিলাম প্রথম যে আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলে নিলেন সবকিছু রাজত্ব মালিকানা কর্তৃত্ব ক্ষমতা সব কার আল্লাহ আল্লাহ আল্লাহ
গোটা মখলুক মিলে কোনো উপকারও করতে পারে না, গোটা মখলুক মিলে কোনো ক্ষতিও করতে পারে। উপকার করিলেও তা আল্লাহ করে, মুসিবতে ফেললেও তা কে ফেলে? আল্লাহ। এজন্য দিলের সমস্ত তাওয়াজ্জু, অন্তরের সমস্ত রুঝান আল্লাহর দিকে ফেরানো উচিত। এই দিলে শুধু আল্লাহকেই রাখা উচিত, আল্লাহকেই রাখা উচিত। এটা যেন আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও তৌফিক দেয়। আমিন। ভারতের এক বড় বুজুর্গ শেখ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, দীর্ঘ 35 বছর আল্লাহ তাআলার মারেফাত তাজকিয়া আর তাসাউফের মেহনত করার পরে উনি একদিন বলে উঠছে, যখন অনুভব করছে যে অন্তরে সারাক্ষণ শুধু আল্লাহর কথাই মনে হয়, আল্লাহকে জায়গা, তখন তিনি বলে উঠছে জবানে, শুকর হে দর্দে দিল মুস্তাকিল হো গিয়া, আব তু শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া। আল্লাহ আপনার শুকর, আজকে থেকে মনে হইতেছে দিল আমার পৃথকভাবে শুধু আপনার জন্য হয়েছে। আব তু শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া, আজই মনে হচ্ছে অন্তর আমার আসলেই অন্তর হইছে। এজন্য যে দিলে আল্লাহ থাকে সেটাই অন্তর। এজন্য কোরআনুল কারীম স্পষ্ট আল্লাহ বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, নাফরমানের দিল আছে কিন্তু বোঝে না, কিছুই বোঝে না। তার মানে আল্লাহকে যে বোঝে না ওইটা কোনো দিলে না, ওইটা কিছুই বোঝে না, যদিও সে গোটা পৃথিবী বুঝুক, সে বহু পণ্ডিতই হোক কিন্তু আল্লাহকে চেনে না, আল্লাহ তাআলার মারিফাত নাই দিলের মধ্যে, সে কিছুই বোঝেন, সে মূর্খ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নাফরমানি থেকে হেফাজত করেন। আমিন। চলেন, তো সূরাটার নাম সূরা মুলক। বলেন কি নাম? সূরা মুলক। এই সূরার ফজিলত তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার দিল চায়, নবীজি বলছেন আমার দিল চায়, কোরআনুল করিমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, মানে এই সূরাটা, এই সূরার আয়াত হলো 30টা, কয়টা? নবীজি বলেন আমার দিল চায়, মন চায়, আমার দিলের তামান্না, 30 আয়াত বিশিষ্ট একটি সূরা কোরআনে আছে, আমার উম্মতের প্রত্যেক ইমানদার যেন প্রতিদিন ঘরে এই সূরাটি তেলাওয়াত করে, এটা আমার দিলের তামান্না। আল্লাহ রসুলের দিলের আকাঙ্ক্ষা ছিল, নবীজির আকাঙ্ক্ষা ছিল যে আমার উম্মত ইমানদার প্রতিদিন এই সূরাটা একবার পড়বে। কোন সূরাটা বলেন? সূরা মুলক। আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত নিয়মিত প্রতিদিন এই সূরার আমল হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবীকে আবার প্রশ্ন করি, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা দিলের তামান্না কেন, কেন আপনি চাচ্ছেন প্রতিদিন আপনার উম্মত সূরা মুলক পড়ুক? আল্লাহর নবী বলেন, হিয়াল মানিআ আল মুনজিআ তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলেন, কেন বলছি শোনো, এটাই হচ্ছে সেই সূরা যেই সূরা একজন ব্যক্তিকে কবরের আযাব থেকে বাধা দিয়ে রাখে। তুনজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মুক্তি দান করবে এই সূরা, কবরের আযাব থেকে বাঁচাবে, কবরের আযাব থেকে বাঁচাবে। অতএব কবরের আযাব থেকে যদি কেউ বাঁচতে চায়, আমরা প্রত্যেকে দোয়া তো করি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাইতেছি, আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। তো নবীজির একটা প্রেসক্রিপশন যে কবরের আযাব থেকে যদি মাফ চাই পেতে চাও, কবরে যদি আরামে থাকতে চাও, তো সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করো, তো আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।